আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভোকেশনাল নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো, তোমাদের উড ওয়ার্কিং টু প্রথম পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আমি আবার বলছি, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদের উড ওয়ার্কিং টু প্রথম পত্র এবং সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উড ওয়ার্কিং টু প্রথম পত্র অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ রয়েছে চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রেই রয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্টের বিষয় হলো উড ওয়ার্কিং টু এবং প্রথম পত্র, এবং দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নাম হলো তৃতীয়, এবং এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় কাঠের হিসাব থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্টে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এবং এই নির্দেশনা অনুযায়ী আমাদের উত্তরপত্রগুলো তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম নির্দেশনা হলো কাঠের হিসাবের ধারণা ব্যাখ্যা করতে হবে, দ্বিতীয়ত হলো কাঠের পরিমাণে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে হবে, এবং তৃতীয় সর্বশ্রেষ্ঠটা যেটা হলো কাঠের পরিমাপের বিভিন্ন উপকরণের প্রয়োজনীয়তা বা বিভিন্ন উপকরণের পদ্ধতি বর্ণনা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই উড ওয়ার্কিং টু প্রথম পত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাঠের হিসাব নিম্নরূপ। তো আমি আবার বলছি, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাঠের হিসাব নিম্নরূপ। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের উড ওয়ার্কিং টু অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে আগানো যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি, তাই তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানে কী কী রয়েছে দেখা। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম অ্যাসাইনমেন্টের কাজ ছিল যে কাঠের কাজে ব্যবহৃত পরিমাপসমূহ। তো এখানে আমরা যে প্রথম অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ, তার সমাধান আমরা সুন্দরভাবে তুলে ধরেছি। তো প্রথম অ্যাসাইনমেন্টের কাজ ছিল যে কাঠের কাজের ব্যবহৃত পরিমাপ। তো এখানে আমরা দিয়েছি, কোনো বস্তুর পরিমাপ বোঝাতে হলে ওই বস্তুর একটি সুবিধাজনক পরিমাপকে একটি নির্দিষ্ট মান ধরে হয়, তাই নির্দিষ্ট এই মানকে পরিমাপের একক বা ইউনিট বলে। মনে করি একটি বস্তুর দৈর্ঘ্য এক মিটার, এখানে মিটারকে মাপের একক ধরা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পরিমাপের বিভিন্ন পদ্ধতি, এই যে কাঠের যে পরিমাপ করা হয়, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করেছি বা তিনটা ভাবে পদ্ধতি প্রকাশ করা যায়। তো এতে দেওয়া আছে পৃথিবীতে প্রত্যেক দেশে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, কিন্তু এ সকল পরিমাপ পৃথিবীর সকল দেশে গ্রহণযোগ্য হয় না। তাই পৃথিবীর সকল দেশের গ্রহণযোগ্য হয় এমন পরিমাপ তৈরি করা হয়। পৃথিবীর সকল দেশের গ্রহণযোগ্য অর্থাৎ আন্তর্জাতিকভাবে তিনটি পদ্ধতি চালু রয়েছে। তো এগুলো আমরা দেখব কী কী পদ্ধতি রয়েছে। তো প্রথমত হলো FPS পদ্ধতি, দ্বিতীয়ত হলো MKS পদ্ধতি, এবং তৃতীয়ত হলো SI একক। তো এই ছিল তিনটা পদ্ধতি। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা পদ্ধতি আমরা উল্লেখ করেছি, তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছি আমরা তিনটির ধাপে ধাপে। তো এখানে হলো পরিমাপের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করতে হবে, আমার এটা ছিল দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ, দেয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করার জন্য। তো যে তিনটা পদ্ধতি রয়েছে, তো প্রথমটি হলো FPS পদ্ধতি, তো এটাতে রয়েছে ফুট প্রাউন্ড, সেকেন্ড পদ্ধতিতে সংক্ষেপে FPS পদ্ধতি বলে। এই পদ্ধতি প্রথমে ব্রিটেনে চালু হয় বলে এটাকে ব্রিটিশ পদ্ধতি বলা হয়ে থাকে। এই পদ্ধতি দৈর্ঘ্যে একক ফুট, বড় একক পাউন্ড, এবং একক সময়ে একক সেকেন্ড ধরা হয়ে থাকে। তো এখানে দ্বিতীয়টা দেখতে পাচ্ছ যে MKS পদ্ধতি, তো এটা হলো যে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি সংক্ষেপে MKS পদ্ধতি বলে। এ পদ্ধতি সর্বপ্রথম ফরাসি দেশে চালু হয়, এর জন্য এটাকে ফ্রেঞ্চ বা মেট্রিক্স পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, বড় একক গ্রাম, এবং সময় একক সেকেন্ড ধরা হয়। এ পদ্ধতিতে দশমিকের সাহায্যে সহজে পরিমাপ পাওয়া যায় বলে আজকাল বিভিন্ন দেশে পদ্ধতি চালু আছে। তো ক্রমান্বয়ে যে পদ্ধতি তিনটা সর্বশেষ, সেটা হলো আন্তর্জাতিক পদ্ধতি। তো এতে রয়েছে উন্নত এবং উন্নতশীল দেশসমূহ সহযোগ সঠিক বা গঠিত পরিমাপ ওজন বিষয়ক সাধারণ সংখ্যার গৃহীত এক এক আন্তর্জাতিক পদ্ধতি বলে। এ পদ্ধতিতে দৈহিক একক হলো মিলিমিটার, বড় একক হলো কিলোগ্রাম, এবং সময় একক হলো সেকেন্ড। তো এই ছিল আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে বেল বাটনটা অন করে ফেলবে, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্ট তোমাদের মিস না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পরের তৃতীয় টপিক, যে তৃতীয় কাজটি ছিল যে বাজারে প্রচলিত কাঠের আকার, কীভাবে কাঠের আকার
নির্ণয় করা হয়, তো এখানে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি যে যেসব কাঠের বাজার ক্রম ও ক্রয় বিক্রয় হয় তাদের নির্দিষ্ট মাপ অথবা আকার ও সাইজ অনুযায়ী একটি নাম থাকে, এরূপ নামকে কাঠের বাণিজ্যিক নাম বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা কয়েকটি ধাপ দিয়েছি। প্রথম হলো লগ, যে লগ বলতে বোঝায় গাছকে কর্তন করার জন্য শাখা প্রশাখার ছেদন করে বিভিন্ন সাইজের তক্তা প্রস্তুত করার পূর্বে করাতে সাহায্য এককে বড় বড় খণ্ড বা টুকরায় পরিণত করা হয়, এরূপ খণ্ডকে লগ বা কাঠের গুড়ি বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর দিয়েছি লাম্বার, তৃতীয় নম্বর দিয়েছি কাঠের গুড়ি, এবং চতুর্থ নম্বর রয়েছে তক্তা, এবং পঞ্চম নম্বর রয়েছে বোর্ড, এবং ষষ্ঠ নম্বরে রয়েছে ব্যাটেন। তো এই ক্রমান্বয়ে সবগুলোর ব্যাখ্যাই তোমরা তুলে ধরবে। তো এখানে আমরা ষষ্ঠ নম্বরের ব্যাখ্যাটা বলছি যে যেসব চেরাই করা কাঠের পুরুত্ব 4 সেন্টিমিটার থেকে বেশি নয় তাকে ব্যাটন বলে। প্রতি ব্যাটিং মিটার কাঠের প্রায় 50 থেকে 150 টাকা হয়ে থাকে। তো এই ছিল কাঠের আকার কীভাবে নির্ণয় করা হয় তার পদ্ধতি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা 15 পর্যন্ত সাজিয়েছি, যে 15টা ধাপ উল্লেখ করেছি কীভাবে কাঠের পরিমাপ করা হয় বা আকার নির্ণয় করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ সপ্তম নাম্বার হলো ডিল, এবং 8 নম্বর হলো স্লিপার, 9 নম্বর স্ক্লন্টলিং, এবং 10 নম্বর বাতা, 11 ফিচ, 12 প্যানেল, 13 হ্যান্ড মাস, 14 লট বা ট্রন, এবং 15 নম্বর হলো মাফ টিম্বার। তো এই ক্রমান্বয়ে সবগুলোর ব্যাখ্যা বা সবগুলো পরিমাপ আমরা সুন্দরভাবে তুলে ধরেছি, তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে তুলবে। তো এখানে আমরা যদি 15 নম্বরটা বলি তাহলে হলো কুড়াল বা বাঁশ দিয়ে বহুভুজ আকৃতি প্রস্থচ্ছেদে রূপান্তরিত লককে রাফ টিম্বার বলা হয়ে থাকে। তো এখানে তোমরা 1 থেকে 15 পর্যন্ত কাঠ আকার নির্ধারণের ধাপগুলো বর্ণনা সহ তোমরা তুলে ধরবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা খুব কষ্ট করে পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্রটি তৈরি করো, তাহলে তোমরা অতি উত্তম নম্বর পাবে। তো দেখতে পাচ্ছ আমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্টের কাজটি ছিল যে একটি হাতল বিশিষ্ট চেয়ারের উপাদান খরচ, একটি হাতল বিশিষ্ট চেয়ার তৈরি করতে কী কী খরচ পড়ে তা একটি নিম্নরূপ চার্টের মাধ্যমে আমরা তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ তো এই চার্টের মাধ্যমে আমরা একটি হাতল বিশিষ্ট চেয়ারের খরচ কীরকম পড়বে তা আমরা সম্পূর্ণ উপকরণ ক্রমান্বয়ে দিয়ে তোমাদের এবং মাপ মূল্য সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের এই চার্টটার মাধ্যমে তুলে ধরেছি। তো এটি হলো তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের কাজ, যে কীভাবে একটি হাতল বিশিষ্ট চেয়ারের খরচ পড়তে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে ক্রমিক নঙে দিয়েছি 1, 2, 1 করে 10টি উপাদান বা উপকরণ লিখেছে বা বিবরণ দেওয়া হয়েছে। যে তো প্রথম নম্বর হলো পায়ার সামনে, পায়ার পিছনে, তারপরে হাসিয়া, তারপরে হাসিয়ার সামনে, তারপরে টানা আড়া। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সংখ্যা দেওয়া রয়েছে এবং মাপ দেওয়া রয়েছে। মাপকে আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি, একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং গণফুট। তারপরে দেওয়া আছে মূল্যের হার, যে কীরকম পড়তে পারে, গ্রামার, কার্ড, প্রতি গণফুট, এবং মূল্য দেওয়া রয়েছে সর্বশেষে। তো এখানে তোমরা এই চারটি তোমরা সুন্দরভাবে তৈরি করবে। চারটি এখানে 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, বাকিটা আমরা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম পায়ের সামনে যেটা দেওয়া আছে সংখ্যা হচ্ছে 2টি, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 1 ইঞ্চি/6 ফুট, এবং এখানে প্রস্থ দেওয়া আছে 2 ইঞ্চি, এবং উচ্চতা দেওয়া আছে 2 ইঞ্চি, এবং গণফুট হলো 0.08, এবং মূল্যের হার পড়তে পারে 300 টাকা, এবং 300, এবং মূল্য পড়বে তোমাদের 24 টাকা। তো এইভাবে তোমাদের 1 থেকে 7 পর্যন্ত তোমরা ক্রমান্বয়ে তোমাদের এই চারটি সুন্দরভাবে তুলে ধরবে তোমাদের উত্তরপত্রে। তো 7 নম্বর হলো আড়া, আড়ার মধ্যে রইল সংখ্যা 1টি, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 1 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি, এবং উচ্চতা 1 ইঞ্চি, এবং গণফুট হলো 0.02, এবং মূল্যের হার দেওয়া হলো 300, এবং মূল্য পড়বে বা খরচ পড়বে তোমাদের 6 টাকা। তো এই ক্রমান্বয়ে আরও রয়েছে তোমাদের টেবিলটি, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে 9 পর্যন্ত উপকরণ। তো তারপরে আমার যে উপকরণের যে খরচ তার হিসাব হলো 10 থেকে 16 পর্যন্ত হলো তোমাদের খরচ, কী কত কীভাবে তোমাদের খরচগুলো তৈরি হবে। তো এখানে 10 নম্বর দেখতে পাচ্ছ অতিরিক্ত অপচয় 15% ধরে এখানে 33 টাকা, তার কাটা গ্লু সহ বার্নিশ মালামাল 700 টাকা, 12 মজুরি কাঠ মিস্ত্রি একজন একদিন এখানে পড়বে 200 টাকা, এবং সহকারী একজন একদিন 150 টাকা, এবং 14 নম্বরে বার্নিশ এটা পড়বে 350 টাকা, এবং 15 নম্বর বিদ্যুৎ খরচ 5% ধরে 82.60 টাকা, এবং 16 নম্বরে যে চারটা সর্বশেষ খরচ সেটা হলো তোমাদের 1734.60 টাকা। তো এই নিচে দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি যে চেয়ারটির উৎপাদন খরচ 1735 টাকা, এখানে 1735 টাকা মাত্র দেওয়া হয়েছে। তো এই দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের তৃতীয় প্রশ্নের যে চারটি, তো এই খরচটা আমরা সুন্দরভাবে তোমাদের চার্ট আকারে তুলে ধরেছি, যাতে তোমরা সুন্দরভাবে
তুলে ধরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে তোমরা তোমাদের উত্তরপত্রটি তৈরি করতেছ। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে, এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতেই তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কী অ্যাসাইনমেন্ট প্রয়োজন তোমরা কমেন্টে জানিয়ে দিও, তাহলে ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।